যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন ফর্ম জমা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা যারা ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে অধিকাংশ মানুষেরই প্রথম SMS-টা রিসিভ হয়ে গেছে। প্রথম SMS-এ কী থাকবে, অ্যাপ্লিকেশন আইডি থাকবে আপনাদের, কীরকম কী হবে না হবে এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, কারণ আমি নিজে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করতে দুয়ারে সরকার ক্যাম্পে গেছিলাম এবং আপনাদের আমি বলেছি যে একে একে স্টেপ বাই স্টেপ আমি বলতে থাকবো যাবে যাবে SMS আসবে, প্রথম SMS, দ্বিতীয় SMS এবং টাকা যাবে ঢুকবে সমস্ত কিছু আপনাদের আমি দেখাবো। তো ইতিমধ্যেই আমাদের প্রথম SMS-টা রিসিভ হয়ে গেছে, তো সেই ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আর একটা কথা, সেই ভিডিওটা বানানোর পর আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে এর পরের স্টেপ কী হবে এবং দ্বিতীয় SMS কবে আসবে, আদেও দ্বিতীয় SMS আসবে কি না। তো আপনাদের জানিয়ে রাখি দ্বিতীয় SMS একটা আসবে এবং দ্বিতীয় SMS-এ আপনাদের লেখা থাকবে যে আপনাদের ফর্মটা স্যাংশন হয়েছে কি না। আপনারা এই প্রসেসটা একটুখানি বুঝুন, প্রথম SMS-টা এলো মানে আপনারা যে ফর্মটা অফলাইনে জমা দিয়েছিলেন সেটা অনলাইনে উঠেছে, অনলাইনে ডেটা এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনাদের ফর্মটা ভেরিফাই কিন্তু হয়নি, আপনারা কিন্তু প্রথম SMS আসা মানেই টাকা পাবেন এরকম কিন্তু নয়, ভেরিফাই হতে সময় লাগবে। এই যে ডকুমেন্টগুলো উঠেছে আপনার অনলাইনে এগুলো সব ভেরিফাই হবে, অফিসার দ্বারা ভেরিফাই হবে যে আপনি আসলেই টাকা পাওয়ার যোগ্য কি না। যদি ভেরিফাই করা হয় এবং দেখা যায় আপনি টাকা পাওয়ার যোগ্য, তবেই আপনার কাছে দ্বিতীয় SMS-টা আসবে এবং দ্বিতীয় SMS-এ আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকবে, বেনিফিসিয়ারি আইডি থাকবে এবং নিচে লেখা থাকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাদের একটা স্ক্রিনশট এই স্ক্রিনের মধ্যে কোথাও শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন যে আপনাদের SMS-টা দ্বিতীয় SMS যেটা আসবে সেটা ঠিক এরকম দেখতে হবে। এই SMS-টা এসে যাওয়া মানে আপনারা টাকা পাওয়ার একদম দৌড় গোড়ায় পৌঁছে গেলেন। যখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে, সবার যখন ছাড়া হবে একসাথে, তখন আপনারও একসাথে টাকাটা ঢুকে যাবে। দ্বিতীয় SMS আসার পরেও অনেকে টাকা পান না, সেক্ষেত্রে তাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, হতে পারে আধার মিসম্যাচ হয়ে থাকে। আধার মিসম্যাচ বলতে আপনারা হয়তো লিখতে ভুল করেছেন বা যিনি টাইপ করছেন তিনি হয়তো লিখতে ভুল করেছেন, সেক্ষেত্রে আধার মিসম্যাচ হয়ে থাকে, সেক্ষেত্রে টাকা পাবেন না। যদি ডুপ্লিকেট মোবাইল নাম্বার হয়ে থাকে বা ধরুন শাশুড়ি বা বৌমা দুজনাই একটা বাড়ি থেকে অ্যাপ্লাই করেছেন এবং দুজনাই একই মোবাইল নাম্বার দিয়েছেন, সেসব ক্ষেত্রে টাকা না আসতে পারে। যদি ব্যাংকের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়, আপনি লিখতে ভুল করেছেন বা যিনি টাইপ করছেন তিনি লিখতে ভুল করেছেন, সেসব ক্ষেত্রে টাকা নাও আসতে পারে। তবে যদি আপনাদের এই সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা দ্বিতীয় SMS পাওয়া মানে ভেবে নেবেন যে এবারে আপনাদের টাকা আসার পালা। আর আমি যে এই ভিডিওতে আপনাদের SMS-টা দেখালাম সেটা এবারের SMS নয়, সেটা আগের বারের SMS। তো আপনারা ভেবে ভুল করবেন না যে আমি যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশনটা জমা করেছিলাম সেটা দ্বিতীয় SMS এসছে, তো এটা নয়, এটা আগের বারের SMS। তো আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, তো এটাই আপনাদের আমি এখন দেখালাম। আবার যখন আমি যে নতুন অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছি সেটা যখন আবার নতুন করে দ্বিতীয় SMS-টা আসবে, তো তখন আমি আপনাদের আবার ভিডিও বানিয়ে দেবো এবং কতদিন পরে এলো সেটাও বলবো। ম্যাক্সিমাম এর সময় লাগে 20-30 দিন, বোঝাতে পারলাম? মানে প্রথম SMS আসার পর 20-30 দিন সময় লাগে দ্বিতীয় SMS আসতে, কারণ ভেরিফাই হতে একটু টাইম লাগে। আর যারা যারা এখনও পর্যন্ত প্রথম SMS পাননি তারা একটু ওয়েট করুন, যদি না পান তাহলে আপনারা আবার মার্চ মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, সেখানে গিয়ে আবার নতুন করে ফর্ম জমা করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।